মাধ্যমিক টেস্ট পেপার ভূগোলের প্রশ্ন যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল হয় তাকে বলে পর্যায়ন পলিসঙ্কু গঠিত হয় নদীর উচ্চ এবং মধ্যগতির সংযোগস্থলে তিন নদী বাকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার বা পয়েন্টবার চার উল্কাপিণ্ড পুরে ছাই হয় মেসোসফিয়ারে বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ছয়ের ক্যারিবিয়ানে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন সাথে ল্যান্ডফিল থেকে উৎপন্ন বর্জ্য মিথেন আট নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে কোনটি মানে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে নয়ের শিবালিকের পাদদেশে ক্ষুদ্র শিলাসঞ্চিত সমভূমি ভাবর দশের একটি লবণাক্ত হদের নাম প্যাঙ্গং এগারো গম হলো একটি রবি শস্য বারো লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো উত্তর সবকটি তেরোর মহানগরের সংখ্যা তিপ্পান্নটি আর চোদ্দ মিলিয়ন সিটের অক্ষাংশগত বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপরে শুদ্ধ অশুদ্ধ উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রধান শুদ্ধ হিমরেখার উপর থেকে নদীর কাজ হয় ভুল হিমরেখার নিচ থেকে শুরু হয় তিন ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ভুল শীতকালে বৃষ্টি হয় চার ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে সকলেই জানো শুদ্ধ পেস্টিসাইড এক প্রকার কৃষিজ বর্জ্য এটিও শুদ্ধ ছয়ের অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপা হয় এটি শুদ্ধ আর সাত উপগ্রহ লাল রেখা দ্বারা সড়ক বোঝানো এটি ভুল উপগ্রহ লাল রেখা লাল রং দ্বারা বনভূমি বোঝানো হয় তারপরে বিভিন্ন ধরনের বর্জ্য বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে বলা হয় পর্যায়ন সমতলীকরণ শব্দ থাকলেই পর্যায়ন লিখে দেবে হিমবাহে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ চারের শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ পাঁচের জৈব বর্জ্য কাগজ একটি ড্যাশ বর্জ্য জৈব বর্জ্য আর ছয় উত্তর করেই দিয়েছে মরু উদ্ভিদকে বলা হয় ড্যাশ জেরো ফাইট ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র কি ব্যাঙ্গালুরু আচ্ছা এরপরে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট সমপ্রেস রেখা ঘনভাবে অবস্থান ঘনভাবে বৃত্তাকার অবস্থান করলে কি আবহাওয়া হয় ঝড়ঝঞ্ঝা তিনের হিমালয় পার্বত্য অবস্থিত একটি লবণাক্ত হ্রদ ব্যাঙ্গং চারের বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্য প্রথম উত্তর হচ্ছে তামিলনাড়ু পাঁচের ক্যাডমিয়াম অ্যাডভেস্টার এগুলি কী ধরনের বর্জ্য এগুলি হচ্ছে কঠিন শিল্পজাত বর্জ্য ভিডিওগুলো খুবই পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি অবশ্যই একটা লাইক দিয়ে দাও লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে একটা লাইক দিলে আমরা খুশি হই ছয় ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে সাত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন আটের জিও স্টেশনারি উপগ্রহের উদাহরণ ইনস্যাট ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট কারেবার সঙ্গে হবে জাফরন জামনগর হবে পেট্রোল স্ট্যান্ট মোটর গাড়ি কোয়েম্বাটুর বস্ত্রবয়ন শিল্প ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ